ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে মৃত্যু হলো তিনজনের। বুধবার রাতে ঝাড়গ্রাম শহরে দলছুট দুটি হাতি একটি শাবক সহ ঢুকে যায়। ওই হাতিগুলির আক্রমণে মৃত্যু হয়েছে তিনজনের। বুধবারের এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ঝাড়গ্রাম পুরসভার 16 নম্বর ওয়ার্ডের শিরিশপোল সংলগ্ন এলাকায় বুধবার রাতে ঢুকে পড়ে শাবক সহ পূর্ণবয়স্ক দুটি হাতি। ওই সময় প্রতিদিনের মতো বুধবারও রাস্তার ধারে বসে গল্প করছিলেন বেশ কয়েকজন যুবক। হঠাৎ করেই দাঁতালের মুখোমুখি হয়ে পড়েন তারা। আচমকা এই ঘটনা ঘটে যাওয়ায় কেউই আর পালানোর সুযোগ পাননি, এর ফলেই দুর্ঘটনাটি ঘটে। ওইখানেই তাণ্ডব চালায় হাতিটি। দলছুট ওই দাঁতালগুলির তাণ্ডবে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। তাদের তড়িঘড়ি ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আপাতত সেখানেই ভর্তি রয়েছেন তারা। অন্ধকারের মধ্যে পোল আছে তো, সেখানে পোলের মধ্যে আম গাছ আছে, সেই আম গাছ তো বসছিল আর কি, আর হাতি হঠাৎ করে বাচ্চা সমেত একটি ধাড়িয়াতে আসছিল। কতজন ছিল? কতজন ছিল সেটা তো বলা যাচ্ছে না, ওটা 2-3 জন ছিল, মোটা 3 জন আহত হয়েছে, 4 জন আহত, আরেকজন পায়ে লেগেছে। যে তিনজনের মৃত্যু হয়েছে তারা হলেন ভূষণ মাহাতো, রামেশ্বর বাস্কে এবং দেবী মণ্ডল। তারা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে কেউই বেরোতে চাইছেন না। এদিকে বুধবারের এই ঘটনায় বনদফতর ও বনপ্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ একাধিকবার এই বিষয়ে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। সত্যি খুব দুঃখজনক ঘটনা, এবং ঘটনাটা আজকে ঘটেছে নয়, কয়েক মাস ধরে এরকম চলছে এবং কয়েক বছর ধরে লাগাতার এই সমস্যাটা আরও বেশি বৃদ্ধি হয়েছে। বাড়ি ভাঙচুর, ফসল ক্ষতি এবং মৃত্যু, এবং আজকে যে মৃত্যু হয়েছে সত্যি খুব বেদনাদায়ক। ঝাড়গ্রাম শহরের 3-5 কিলোমিটার রেডিয়াসের ধরে, আর এই অঞ্চলেরই প্রতিনিধি যিনি বনপ্রতিমন্ত্রী রয়েছে, ওনার যে ভূমিকা সত্যিকারের, এই ভূমিকা নিয়ে শুধু মানুষ ক্ষুব্ধ নয়, অনেক দুঃখিত। কারণ উনি এই অঞ্চলের মেয়ে, উনি বারবার বলেছে যখনই উনাকে দায়িত্ব দেওয়া হয় তখনই উনি বলেন যে আমি মানুষের দরজায় যাবো, মানুষের জন্য কাজ করবো। হাতি মানুষের দরজায় পৌঁছে গেল, উনি এখন এই মানুষের বিষয়টা নিয়ে একবারও কোনো পদক্ষেপ। এদিকে শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ওই দুটি হাতি বর্তমানে ঝাড়গ্রাম শহরের 8 নম্বর ওয়ার্ডের মেহেরাবাদ এলাকায় অবস্থান করছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।